হে গাইস, সকলে কেমন আছেন? সবাইকে পরমা বাড়িতে আবারও স্বাগতম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো দৈনন্দিনকার মতন আমার এই যে সকালে উঠে আমার এক কাপ চা না হলেও হচ্ছে না, ইদানিং আরও এটা বেড়ে গেছে আমার এই অভ্যাসটা। আগে যদিও নিয়মিত চা খাওয়া হচ্ছিলো না, কিন্তু এখন সকালে ওঠার পরে এক কাপ চা না খেলে কেমন কেমন যেন লাগে। তো আজকে একটু রান্নাবান্নার পর্ব আপনাদের কম দেখাবো, কারণ আমি আজকের ব্লগটি সাজিয়েছি একটু অন্য সব কিছু নিয়ে আর কি। প্রতিদিন তো রান্নাবান্নার ব্লগ আপনাদের সাথে শেয়ার করাই হয়। তো ওই তো দুপুরের খাবার টাবার শেষে মন চাইলো, একটু গরম পড়েছে যেহেতু ভালোই, তো মনে চাইলো একটু ফ্রিজে একটা আইসক্রিম ছিল তো ওটা খাই। কিন্তু বাচ্চাদের সামনে খাওয়াটা একটু টাফ হয়ে যায়, ওরা আগের দিন একটা আইসক্রিম খেয়েছে, তো ছোটো বাচ্চা ওদের মানে একটুতেই ঠান্ডা লেগে যায়, তো ওদের সামনে খেলে পারে আরও মহা বিপদ হয়ে যাবে, ওরা খেতেই চাইবে এবং এটা নিয়ে জেদ করবে, কান্নাকাটি করবে, লাস্ট পর্যন্ত দিতে হবে। তো আমি ওদের খারাপ চাই না, মা বাবা অবশ্যই সন্তানের খারাপ চায় না, এই জন্য আর কি দরজা বন্ধ করেই খাচ্ছি আইসক্রিমটা। কী করবো আসলে, ওদের ভালোর জন্য কিছু করার নেই। তো যাই হোক, গত কয়েকদিন ধরে ভাবছিলাম যে গরমটা যেহেতু একটু বেড়েছে, একটু আইসক্রিম করে মানে বাসাতেই আইসক্রিম করে একটু রেখে দেব ফ্রিজে, কিন্তু কাজকর্মের ঝামেলার জন্য একদম হচ্ছে না। তো এই যে আমি আপনাদের আইসক্রিম খাওয়া দেখাচ্ছি, একটু লোভ দেখাচ্ছি আর কি, আপনাদের একটু দেখেন। আর 11:30 থেকে 3-4 পর্যন্ত তো ভীষণ গরম থাকে রান্নাঘরে, রান্নার পরে আমার মনে চায় যে একটু এসে শুই, কিন্তু আসলে সম্ভব হয় না, আরও আদার্স অনেক কাজ থাকে। তো ঈদের আগের দিন যেহেতু ভাবলাম যে আজকে একটু মার্কেটে যাই, যদিও যাওয়া উচিত হয়নি, ঈদের আগের দিন এমনিতেই ভিড় থাকে, সব কিছুরই চাপ থাকে, তবুও ভাবলাম যে একটু ঘুরু দিয়ে আসি, দেখি কি অবস্থা ঈদের মার্কেটের। তো একটা জামা কেনার ইচ্ছা ছিল, যে দোকানে যাচ্ছি বলছে লাস্ট পর্যায়ে এসছেন, আসলে লাস্ট পর্যায়ে তো গিয়েছি, তো এখন তো আসলে আমাদের পূজা না যে আমাকে জামা কিনতে হবে। ভাবলাম যে ঘুরতে ঘুরতে যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে একটা ড্রেস কিনবো। তো আমি আবার 10 দোকান ঘুরি তারপরে জিনিস কিনি, নাহলে আমার মনের মধ্যে খুঁতখুঁত করে যে এই এক দোকান দেখে জিনিস কিনলাম, পরে অন্য দোকানে যে আরেকটা পছন্দ হয়ে গেল তখন আবার খারাপ লাগবে এই জন্য। তো এই যে এই ড্রেসটা কিনেছি লাস্ট পর্যন্ত, যদিও আমার সালোয়ারটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু জামাটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এটা নেওয়ার জন্য আরেকজন দাঁড়িয়েছিল অনেকক্ষণ, কিন্তু আমি নেওয়ার চান্স দেইনি। যাই হোক, জিনিস কেনার পরে একটা আমার মনের মধ্যে খুঁতখুঁত করে যে জিনিসটার দাম মনে হয় আরও একটু কম হলে ভালো হতো, একটু মানে বেশি দিয়ে কিনে ফেললাম, ঠকে গেলাম। তো আমার মতো কার কার এমন হয় একটু জানাবেন প্লিজ কমেন্টে। আর এই যে ফ্রিজে কয়টা আম ছিল, তো ভাবলাম যে কেটে ফেলি, আমি আর আমার বড় মামা তো ভীষণ পছন্দ করি আম, তো আসলে সময়ের জন্য খাওয়া হয় না, অনেক সময় অনেক আম পচেও যায়, তো সেটা খুব খারাপ লাগে। তো ভাবলাম পচার আগে এই আমগুলো খেয়ে নেই। তো আমগুলো একটু 2-1 পোকা ছিল, যাই হোক, কিন্তু তাছাড়া মিষ্টি ছিল আমগুলো, তাছাড়া বাদ বাকি সবই ভালো ছিল। তো আমি মাম আর মা বসে আম খাচ্ছিলাম। তো জাম ছিল আগের দিন, আগের দিন এক অর্ধেক জাম মাখিয়েছিলাম, তো বাকি অর্ধেক ছিল, তো মাকে বললাম যে ওই অর্ধেক জামটুকু মাখিয়ে ফেলো। আর এই আমের দিন আসলে আমার আম যে কী ভীষণ প্রিয়, ফলের মধ্যে আমার আম সবচেয়ে বেশি প্রিয়, এবং আম হলে পরে আমার কোনো কিছু লাগে না এরকম একটা ব্যাপার। মাঝে মাঝে মনে হয় যে ভাত না খেয়েই থাকি, যেহেতু গরমের দিনে এমনি ভাত খেতে মন চায় না, তো আম যদি দেয় আমাকে কেউ যে সারাদিন আম খেয়ে থাকো, তো আম খেয়েই থাকবো। আর এই যে মা এখানে জাম মাখাচ্ছে, তো জাম আমার খুব একটা পছন্দ না, মাঝে সাঝে একটু ট্রাই করি জাম খাওয়ার। তো আমার ছোটো মামমা একদম উল্টো হয়েছে আমার আর আমার বড়ো মামার থেকে, ও আম একদম মুখে দিতে চায় না, জোর করে খাওয়াতে লাগলেও খায় না। ওর লিচু আবার ভীষণ পছন্দ, ও লিচু দেখলে মানে লোভ সামলাতে পারে না, ও লিচু খেতেই হবে।
তো আমরা এক একজন এক এক রকম ফল পছন্দ করি আর কি। আর এই যে মা বাসা থেকে যে কাঁঠালটা নিয়ে এসেছিল, তো এত পরিমাণ রোয়া ছিল, খেতে খেতে আমরা হরান হয়ে গেছি। তো মা বলল যে তাহলে বাকিগুলা তো মানে এত তো খাওয়া সম্ভব না, আর গরমও পড়েছে, গরমে কাঁঠাল খেলে কিন্তু এমনিতেও গরম লাগে আরও। তো মা বলল যে তাহলে বড়া বানিয়ে ফেলি। তো এখানে বড়া বানানোর প্রস্তুতি চলছে। আমি যে তেলের মুখটা খুলে দিচ্ছি, মা এখানে নিয়েছে হচ্ছে গুড়, চালের গুঁড়া, একটু ময়দা নিয়েছে আর কাঁঠালের রস। তো এটা দিয়ে তেলে ভাজবে আর কি বড়াটা। আর আপনারা যারা কাঁঠালের বড়া খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তারা খেয়ে দেখবেন মজা লাগে। আর আমার কাছে তো কাঁঠালের বড়াটা সেম মনে হয় যে আমি তালের বড়া খাচ্ছি। একটা তালের বড়ার একটা ফ্লেভার আসে কাঁঠালের বড়া, কেউ মানে বুঝতেই পারবেন না যে আপনি কাঁঠালের বড়া খাচ্ছেন। আর আমার এই যে আমার ছোট বড় মা মনেই হচ্ছে ঘর সংসারও দেখাচ্ছি, আপনাদের একটু দেখেন ওনাদের ঘর সংসার। গ্যাসের চুলা, গ্যাসের চুলার ওপর কড়াই পাতি রান্না বান্না হচ্ছে, ড্রেসিং টেবিল দিয়ে গ্যাসের টেলিফোন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে মামাম দুইটা খেলছে। তো দিদা আসলে আসলে ওদের ভীষণ মজা হয়, দিদার সাথে ওদের সময়টা ভীষণ সুন্দর কাটে। আর দিদার কাছে ওদের সব কিছু আবদার, আমার কাছে আবদার করলেও আসলে সব কিছু আমি ফুলফিল করি না। তো এই যে এখানে মার কাছে আলতা পরতে চেয়েছে দুজন, তো মা খুব সুন্দর করে ওদের আলতা পরিয়ে দিচ্ছে। ছোট বাচ্চা ওদেরকে, ওরা তো আসলে স্থির থাকে না, ওদের সাজানোটাই মানে অনেক ধৈর্য ধরে সাজাতে হয় আর কি। তো যাই হোক, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখেন কত কিউট লাগছে হাতে পায়ে। সবাই ভালো থাকবেন, টাটা।